দাবি করা 12,000 কোটি টাকার বিষয়ে সালিশ চেয়ে রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে টেলিনর। সিঙ্গাপুরের একটি আইনি সংস্থার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই উকিল নোটিশ পাঠায় মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর। সচিবালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় রাষ্ট্রপতিকে টেলিনরের উকিল নোটিশ পাঠানোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এর আগে 24 নভেম্বর বিটিআরসির পাওনা দাবি 12,500 কোটি টাকার মধ্যে আপাতত 2,000 কোটি টাকা গ্রামীণ ফোনকে পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ। 3 মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতেও বলা হয়। বিরোধী থাকেও তাহলেও তো বিরোধের মীমাংসা করার জন্য তারা অলরেডি আমাদের দেশের আদালতের কাছে গেছে এবং আমরা আদালতের নির্দেশ মেনে চলতেছি। কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের রাষ্ট্রপতির কাছে উকিল নোটিশ পাঠানো হবে। রাষ্ট্রপতি তো আসলে সমস্ত কিছুর ঊর্ধ্বে, তাকে এইরকম একটি সরকারি পাওনার জন্য উকিল নোটিশ দেওয়াটা কখনো বাঞ্ছনীয় না। তারা যদি এটাকে কোনো না কোনো ভাবে ইভেন আন্তর্জাতিক আদালতেও নেয়, তাহলে আমরা যা মোকাবেলা করা আইনগত ভাবে মোকাবেলা করবো।